প্রিয় বন্ধুরা, অবশেষে জানা গেল তোমাদের বোর্ডের ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, এর রুটিন কি রয়েছে, মাধ্যমিক 2022-এর এর ফাইনাল পরীক্ষার সময়সীমা কবে, উচ্চ মাধ্যমিক 2022-এর ফাইনাল পরীক্ষার সময়সীমা কবে, একাদশ শ্রেণীরই বা কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফাইনাল, এবছর কি টেস্ট পরীক্ষা হবে, এ নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, অনেকদিনই হয়ে গেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছে, এখনও পর্যন্ত তোমাদের মনে কৌতূহল রয়েছে কবে আমাদের পরীক্ষা হবে, বাস্তবে পরীক্ষা হবে কি না, আরও সিলেবাস বাড়বে কি না বা সিলেবাস কমবে কি না, এক এক করে সমস্ত কিছুই জানাবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমরা সকলেই জানো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসে হয়, কিন্তু আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা সমস্ত কিছুই বাতিল হয়েছে। এবছর পরীক্ষা আদৌ হবে কি না সেটা নিয়ে সম্ভাবনা ছিল, তারই মধ্যে কিন্তু বিভিন্ন বড় বড় যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেই নিউজ পোর্টালগুলোকে কিন্তু উচ্চ শিক্ষা সংসদ রীতিমতো জানিয়ে দিয়েছেন যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ আর দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক 2022-এর পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তাদের সেই অনুযায়ী কিন্তু রুটিনও তৈরি হয়ে গেছে এবং উচ্চশিক্ষা দপ্তরে সেই রুটিন পাঠিয়ে দিয়েছে। সেই রুটিন উচ্চশিক্ষা দপ্তর থেকে যখনই স্বীকৃতি পাবে তখনই কিন্তু সেই রুটিনই হয়ে যাবে তোমাদের ফাইনাল রুটিন। অর্থাৎ এই মুহূর্তে উচ্চশিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা এপ্রিল মাসেই হচ্ছে। এর থেকে বোঝাই যাচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কখন হবে। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি সময় হয় তাহলে মাধ্যমিক পরীক্ষা তার আগে হবে, অর্থাৎ মার্চ মাসে হবে, মার্চ মাসের মাঝামাঝি পোর্শনে বা মার্চ মাসেই কোনো না কোনো সময়ে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা একটা ইঙ্গিত পেয়ে গেলে তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু তোমাদের জোর কদমে পড়াশোনা চালাতে হবে। এছাড়া যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষাও কিন্তু ও সেই এই একই সময়ে শুরু হবে। তোমরা জানো যে যে সময় তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেই সময় তোমাদের একাদশ শ্রেণীরও কিন্তু ফাইনাল পরীক্ষা হয়, কাজেই তোমাদের এও কিন্তু রীতিমতো জোর কদমে প্রস্তুতি রাখতে হবে। তোমরা সংশোধিত সিলেবাস পেয়ে গেছো, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং অফলাইনেই হবে এই মুহূর্তে ইনফরমেশান অনুযায়ী। আর তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো কি জানিয়েছে, কি ঘোষণা করেছে, বলে দিয়েছে এই মুহূর্তে আমাদের রাজ্যের কোভিডের গ্রাফ নির্মমুখী, সেই কারণে কিন্তু পুজোর পরে তোমাদের স্কুল মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং তারপরেই কিন্তু 5 থেকে 6 মাস ক্লাস হবে এবং যে সংশোধিত সিলেবাস রয়েছে সেই সিলেবাস 5-6 মাসের মধ্যে স্কুল সম্পূর্ণভাবে শেষ করবে এবং তারপরেই কিন্তু ফাইনাল পরীক্ষা হবে এবং তার মাঝে অল্প বিস্তার সিলেবাসের ওপর কিন্তু ও রীতিমতো পরীক্ষা নিতেও পারে বোর্ড থেকে অথবা নির্দিষ্ট সময়ে কিন্তু মানে ডিসেম্বরের দিকে বা পুজোর পরে কিন্তু রীতিমতো স্কুলগুলো নিজেদের মতন টেস্ট পরীক্ষা নিতেই পারে। এই সমস্ত কিছু জানার পরেও তোমাদের অনেকের মনে অনেক কিছু থাকবে যে তৃতীয় ওয়েভ আসলে কি পরীক্ষা হবে, না পরীক্ষা ক্যান্সেল হবে, আর না স্কুলে গিয়ে পরীক্ষা হবে, না সেন্টারে পরীক্ষা হবে, না বাড়িতে বসে পরীক্ষা হবে। দেখো আমি একটা কথা বলি, এই সমস্ত দিকের চিন্তা তোমরা একেবারে ছেড়ে দাও। তোমরা সবার প্রথম কিন্তু পড়াশোনাটাকে গুরুত্ব দাও, কারণ এই মুহূর্তে তোমরা যদি না পড়ো তাহলে পরবর্তীকালে কিন্তু তোমাদের সব থেকে বড় সমস্যা হতে চলেছে। মাধ্যমিকে ভালো করে না পড়লে ইলেভেনে গিয়ে অসুবিধা হবে কিংবা টুয়েলভে গিয়ে, এবং ইলেভেনে না পড়লে টুয়েলভে গিয়ে অত অসুবিধা হবেই হবে এবং টুয়েলভ না পড়লে কলেজে গিয়ে অসুবিধা হবে। সেই কারণে কোনো ক্লাসেই ফাঁকি দিলে পরের ক্লাসে কিন্তু অসুবিধা হয়, সেটাকে ওভারকাম করতে অনেক অসুবিধা হয়। সেই কথা মাথায় রেখে পরবর্তী সময়ে যাতে ভালো রেজাল্ট হয় সেইটা সেই কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে পড়ো। আর যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে তো তোমাদের যথাসময়ে মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের এপ্রিল মাসেই হবে, যেটা তোমরা বুঝতেই পারছো, এবং একাদশ শ্রেণীর পরীক্ষা মাঝামাঝি সময়ে। আর এই মুহূর্তে তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন দিন কোন পরীক্ষা হবে সেই তালিকা অনুযায়ী কিন্তু একটা রুটিন
তৈরি হয়ে পাঠানো হয়েছে উচ্চশিক্ষা সব দপ্তরে। যখনই সেটা স্বীকৃতি পাবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের রুটিনে কোন দিন কোন পরীক্ষা রয়েছে। তোমার আর এবছরের পরীক্ষা নিয়ে কি মতামত রয়েছে, তোমাদের সিলেবাস নিয়ে কি মতামত রয়েছে এবং তোমাদের কতটা সিলেবাস শেষ হয়েছে, তোমরা পরীক্ষা দিতে চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর পার্সোনালি আমাকে কিছু জানাতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।